রাতের অন্ধকারেও খোলা থাকে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের রাস্তার উল্টো দিকের একটি ওষুধের দোকান। প্রত্যেকদিন সারা রাত খোলা থাকে এই ওষুধের দোকান। রাত্রিবেলা ওষুধের প্রয়োজনে এই দোকানে আসেন হাসপাতালের রোগীর আত্মীয় কিংবা স্থানীয় মানুষেরা। ঔষধ হলো জীবনদায়ী, তাই রাতে কিংবা গভীর রাতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সারা রাত ধরেই ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওষুধের দোকানের মালিক। রাতের বেলা কোনো মানুষ যদি ওষুধ নিতে এসে টাকা দিতে না পারেন, মানবিকতার দিক থেকে সেই মানুষটিকে ওষুধ দিতে হবে। দোকানের কর্মচারীদের এমনই নির্দেশ দিয়ে রেখেছেন দোকানের মালিক। প্রত্যেকদিনই খোলা থাকে, কারণ হচ্ছে হসপিটালের সামনে তো একটা দোকান খোলা থাকে না, আর সারা কালনাতে ওষুধের এখানে কোনো প্রবলেম হলে ওষুধ আর ওষুধ পাওয়াই যায় না। তো আমরা প্রথম থেকে যখন দোকানটা করি, আমরা ভেবেছিলাম যে অন্তত নাইটের পরিষেবাটা দেবো। ভেবেছিলাম আমরা নাইটের পরিষেবাটা দিই, বিশাল কিছু নাইটে মানে ব্যবসার উদ্দেশ্য করা নয়, পরিষেবাটা দেওয়া হয়, প্রচুর ওষুধ বিক্রি হয় তাও নয়, কিন্তু এত কিছু এমার্জেন্সি ওষুধ, যেরকম কারো একটা ডায়রিয়া হয়েছে, একটা ইঞ্জেকশন লাগবে, সারা কালনা ওষুধ খুঁজে পাওয়া যায় না। অনেক সময় যারা হ্যাঙ্গিং কেসগুলো থাকে তারা এখানে আসে, একটা এমন ইঞ্জেকশন লাগে সারা কালনায় খুঁজে পাওয়া যাবে না, তখন আমরা ওই মানে দিই এগুলো। অ্যাকচুয়ালি পরিষেবামূলক উদ্দেশ্য হচ্ছে পরিষেবা দেওয়ার জন্য খোলাটা রাখি। হ্যাঁ, পাঁচজনের উপকার হয়, আমরা ব্যবসাও করি, তার সাথে কিছু উপকারমূলক সামাজিক কিছু কাজও করি। এখানে অনেকে আমাদের অনেকে প্রশংসা করে গেছে, অনেকে বলে গেছে যে সুবিধা অসুবিধা হলে আমাদের জানাতে, প্রশাসনিক তরফ থেকেও আমাদের খুব হেল্প করে। হ্যাঁ, পার্টিগত দিক থেকেও হেল্প করে, লোকাল মানুষও হেল্প করে, আর আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা তো সবসময় আমাদের হচ্ছে। অনেকে তো দেখি যে রাতে হট করে টাকা পয়সা কম থাকে, আদিবাসী বা কোনো গ্রামগঞ্জ থেকে এলো, সেক্ষেত্রে আপনারা কী করে ম্যানেজ করে এটা? ম্যানেজ করি বলতে টাকা পয়সা আমি রাত্রেবেলা বলে এরা প্রত্যেকটা ছেলেকেই বলে যায় যে রাত্রেবেলা অন্তত কোনো ওষুধ টাকার জন্য আটকানো যাবে না। বিভিন্ন রকম সমস্যা আছে, কারোর পেটের প্রবলেম, কারোর তোমার গাইনো প্রবলেম, বাচ্চা আছে, বিভিন্ন রকম সমস্যা চলছে। তা আমাদের এতজন থাকি, চার পাঁচজন মিলে সবাই মিলে শিফটিং করে সেই ডিউটিটা পালন করা হয়। তা আমরা চাই যতটা পরিষেবা দেওয়ার সেটা চেষ্টা করি দিই। অনেকে তো ঠিক মতো টাকাও দিতে পারে না, তাদেরকে বলা থাকে তারা যেটুকুনি পারে দিয়ে যায়, পরে তারা আবার ওটাকে ম্যানেজ করে যায় পরে এসে। তারা কি ওষুধ পায় টাকা কম বলে? ওষুধ দেওয়া হয়, তাদের কাছে যেটুকুনি টাকা থাকে তারা দিয়ে যায়, আমরা স্লিপ করে দিই, পরে এসে সেই টাকাটা আবার তারা দিয়ে যায়। রাতের দিকে সেরকম চাপ না থাকলেও গভীর রাতে বহু মানুষ ওষুধ নিতে এসে টাকা পয়সা দিতে পারেন না, তাদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়। ওষুধের দোকানের মালিকের এই মানবিক রূপ দেখে আপ্লুত এবং উপকৃত আশেপাশের এলাকার মানুষেরা। খুব ভালো হয়েছে, কিরকম এই যে পেশেন্টকে রাত 12টা একটা সময় ভর্তি করতে হয়, যে কোনো ওষুধ পাওয়া লিখে দেয় না পায় তাহলে হয়রান হতে হয়, পেশেন্টটা কষ্ট পাবে, এটা খোলা রাখলে খুব সুবিধা হবে আমাদের, আরও ভালো হবে, পেশেন্টও ভালো থাকবে, যেখানে যেখানে ব্যবস্থা করতে হবে কী পাওয়া যাবে। আর যদি ওষুধ না পেতেন তাহলে কী হতো রোগীটার অসুবিধা হতো? দেখলাম খোলা আছে হাসপাতালের দিকে, কোনো দোকান খোলা পেয়েছেন না? ওদিকে যায়নি, সামনে পেয়েছেন তো সামনে। তাতে যদি এই দোকানটা যদি বন্ধ থাকতো তাহলে কী হতো? তাহলে সমস্যা পড়তো। কীরকম সমস্যা পড়তেন আপনি? ওষুধ পাওয়া যেত না, আবার ওষুধটা পাচ্ছি বলে সুবিধা আমাদের। আর যদি দোকানটা বন্ধ থাকতো তাহলে যা হোক অন্য ব্যবস্থা নিতে হতো, খুঁজাখুঁজি করতে হতো, কোথায় কার দোকানদারের বাড়ি খুঁজতে হতো। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।